আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ইনশাআল্লাহ কথাটির অর্থ কি? এর অর্থ হচ্ছে যদি আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা সূরা কাহাফ 30 নম্বর আয়াতে বলেছেন, যখন তুমি কোনো ভবিষ্যতের বিষয়ে যে কোনো কথা বলবে তখন ইনশাআল্লাহ বলবে। এই আয়াতের অর্থ কি, প্রেক্ষাপট কি হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবার সীমাহীন দুঃখ ও মনে কষ্টে পতিত হয়েছিলেন। তিনি একবার নন, অনেকবারই হয়েছিলেন, তবে এটিও তার মধ্যে উল্লেখযোগ্য। আল্লাহ তাআলা তার হাবিবকে সবচেয়ে কঠিন মানসিক পরীক্ষাটি তখন নিয়েছিলেন, আর এটা কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশাআল্লাহ বলেননি। একদিন কাফেররা নবীজিকে তিনটি জটিল প্রশ্ন করেছিলেন তার নবুয়াতের সত্যতা যাচাইয়ের জন্য। প্রশ্নগুলো শিখিয়ে দিয়েছিল ইহুদিরা। নবীজি কথা দিয়েছিলেন পরের দিন তাদের তিনটি প্রশ্নের জবাব দিবেন, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে যান। সেজন্য সাময়িকভাবে আল্লাহ তাআলা তার ওহি পাঠানো বন্ধ করে দেন। ওহি না আসায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলো জবাব দিতে দেরি হচ্ছিল। এদিকে কাফেররা তীব্রভাবে নবীজিকে নিয়ে ঠাট্টা তামাশা করছিল। এমত অবস্থায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড হতাশায় নিমজ্জিত হয়েছিলেন। নবীজি জানতেন না কেন ওহি বন্ধ হয়েছিল। শেষ পর্যন্ত তাকে ওহির মাধ্যমে জানানো হয়েছে ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা তাকে এই পরীক্ষাটি নিয়েছেন। তা ছিল সাময়িকভাবে, আর এরই মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ভবিষ্যতে আমরা যে কোনো কাজ করার পূর্বে যেন ইনশাআল্লাহ বলি, সেটা ছোট হোক কিংবা বড় হোক। ঘটনাটি সহিহ বুখারীর অন্যান্য নির্ভরযোগ্য হাদিসে এসেছে। সুতরাং আমাদের জীবনে ছোট হোক বড় হোক, ইচ্ছে হোক অনিচ্ছা হোক, যে কোনো কাজের পূর্বে আমরা ইনশাআল্লাহ বলবো। যে কাজটি আপনার সাধ্যের বাইরে থাকে সেগুলো বিষয়ে আমরা ইনশাআল্লাহ বলবো, আর যে কাজটি এখনই করব কিংবা কয়েক ঘন্টা পর করব সেসবের বিষয়েও ইনশাআল্লাহ বলবো। আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশায় ভুগেছেন। ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করেছেন। আর আমরা তো জীবনে কয়েকটি বিষয়ে আমরা ইনশাআল্লাহ বলি না, সুতরাং আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উঠতে পারবো না, আমরা তো তার থেকে অনেক নিচে। তো আমাদের দোয়াগুলো কিভাবে কবুল হবে? তাই ভবিষ্যতে কোনো কিছু বলার পূর্বে আমরা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক, আমিন।